হ্যাঁ ঠিক আছে করো আর কি বলবো, তো ঝগড়া গজল। আচ্ছা আমি বুঝতে পারলাম নি, তোমার এই দোলাদে দোলাদে গজলটা শুনে আমার এক দাদা তোমাকে কিছু টাকা দিল, এরা এরকম করে দিচ্ছিল কেন? মানে আমি ব্যাপারটা বুঝতে পারলাম, মানে এই ঘুরিয়ে ঘুরিয়ে কি ব্যাপার বলো? তাই তো আমি ভাবছি, আমি বসে বসে হাসছিলাম, হয়তো দেখাচ্ছিল দেখো আমি দিচ্ছি, না না ওই রকম ব্যাপার না, এত খুশি হয়েছে তোমার এই গজলটা শুনে, দে দোলা দে উনি, আমি মানে টাকাটাও দোলা দিচ্ছি। হ্যাঁ শোনো, উনি ছুটে ছুটে আসছে, আমি ভাবলাম কি ব্যাপারে মারবে নাকি এসে, উনি এসেই নেই, মানে এত খুশি হয়েছে, উনিও দোল খাচ্ছে, তোমার গজলও দোল খাচ্ছে, আর তোমার টাকাও দোল খাচ্ছে। ঠিক আছে, দাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, মানে খুশি খুশি মহব্বতের সাথে, মানে বোঝা যাচ্ছে যে ওই টাকাটা দিয়ে যে রাগেতে দিই, তাহলে পকেটে রেখে দিই, বাবা তুমি কোথায় নিয়ে নেবে? শুরু কর কি কি কবরে হাসরে এটা গাও না, ভাই গাইতে বলে কবরে হাসরে কি হবে আমার দুটো। ঠিক আছে, নবি 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 মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, নবী 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 মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারই সুপারি তোমারি সুপারিশ পিনে, তোমারি সুপারিশ পিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, তুমি তো দিয়েছ দেখিয়ে আনো পথে মিলিবে রহমত, তুমি তো দিয়েছ দেখিয়ে আনোর পথ, বলেছ সে পথে মিলিবে রহমত, কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে মনোযোগ করে শুনবেন, আশা করি ভালো লাগবে।
মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, সেখানে ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, সুন্দর সুন্দর ও মদিনার রে, কত সুখী হতাম জানি তোরে আমি বোঝাই পাতার মনে, রোজা মুবারক দিয়ে নবীজিকে সালাম দিয়ে, রোজা মুবারক দিয়ে নবীজিকে সালাম দিয়ে, বলিতাম বলিতাম মনের বাসনা মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। হ্যালো, এ সাহিল বাচ্চারা গজল শুনে আমাদের রুবিনা মোল্লা, রুবিনা মোল্লা আর ভাগ্নি এ সাহিল বাবুকে 50 টাকা রুবিনা মোল্লা খুশি করে উপহার দিল। সাজিনা পারভিন বাসন্তী বিখ্যাত ক্যাটার শিল্পী, তাকে রুবিনা মোল্লা উপহার দিচ্ছে আমার ছোট ভাগ্নি। দেখো মদিনা বলা দৌনা দেখা, মদিনা বলা দৌনা দেখা, তোমার বিরজল আর সহনা দৌনা দেখা, ভগো মদিনা বলা দৌনা দেখা, ভগো কামলি বলা মনেতে তোমারি নাম লিখে যাই, স্বপ্নে হলেও দেখো দামাই, মনেতে তোমারি নাম লিখে যাই, স্বপ্নে হলেও দেখো দামাই, মদিনা বলা দাও না দেখা, মদিনা বলা দাও না দেখা, তোমার বিরজাল আর সঙ্গে না দাও না দেখা, ও গো মদিনা বলা দাও না দেখা, ও গো কামলি বলা দাও না দেখা, ও গো মদিনা বলা দাও না দেখা, ও গো কামলি বলা মনেতে তোমারি নাম লিখে যাই, স্বপ্নে হলেও দেখো দাও আমায়, মদিনা বলা দাও না দেখা, মদিনা বলা দাও না দেখা, তোমার বিরজাল আর সঙ্গে না দাও না দেখা, ও গো মদিনা বলা দাও না দেখা, ও গো কামলি বলা দাও না দেখা, ও গো মদিনা বলা দাও না দেখা, ও গো কামলি বলা, তোমার
করি দেশ নবী কত যে দূরে, যেতে টাকা করি নাই যাব কি করে, তোমারি দেশ নবী কত যে দূরে, যেতে টাকা করি নাই যাব কি করে, দেখা দাও না সাহে মদিনা, দেখা দাও না সাহে মদিনা, পাগল আমার মন আর সাহে না, দাও না দেখা ও গো মদিনা বলা, দাও না দেখা ও গো কামলি বলা, দাও না দেখা ও গো মদিনা বলা, দাও না দেখা ও গো কামলি বলা, মনতে তোমারি নাম লিখে যায় স্বপ্নে হলেও দেখা দাও ভাই, মনতে তোমারি নাম লিখে যায় স্বপ্নে হলেও দেখা দাও ভাই, মদিনা বলা দাও না দেখা, মদিনা বলা দাও না দেখা, তোমার বিড় জ্বালা আর সহে না, দাও না দেখা ও গো মদিনা বলা, দাও না দেখা ও গো কামলি বলা, দাও না দেখা ও গো মদিনা বলা, দাও না দেখা ও গো কামলি বলা, তোমারই জন্যে কাঁদে মন, হৃদয়ে জমা আছে শত আলাপন, তোমারই জন্যে কাঁদে মন, হৃদয়ে জমা আছে শত আলাপন, দেখা দাও না রাগে মদিনা, দেখা দাও না রাগে মদিনা, পাগল আমার মন আর সঙ্গে না, দাও না দেখা ও গো মদিনা বলা, দাও না দেখা ও গো কামলি বলা, দাও না দেখা ও গো মদিনা বলা, দাও না দেখা ও গো কামলি বলা, বনেতে তোমারি নাম লিখে যায় স্বপ্নে হলেও দেখা দাও ভাই, বনেতে তোমারি নাম লিখে যায় স্বপ্নে হলেও দেখা দাও ভাই, মদিনা বলা দাও না দেখা, মদিনা বলা দাও না দেখা, তোমার বিড় জ্বালা আর সহে না, দাও না দেখা ও গো মদিনা বলা, দাও না দেখা ও গো কামলি বলা, দাও না দেখা ও গো মদিনা বলা, দাও না দেখা ও গো কামলি বলা, তোমারি দেশ নবী কত যে দূরে, যেতে টাকা করি নাই যাব কি করে, তোমারি দেশ নবী কত যে দূরে, যেতে টাকা করি নাই যাব কি করে, দেখা দাও না সাহে মদিনা, দেখা দাও না সাহে মদিনা, পাগল আমার মন আর সাহে না, দাও না দেখা ও গো মদিনা বলা, দাও না দেখা ও গো কামলি বলা, দাও না দেখা ও গো মদিনা বলা, দাও না দেখা ও গো কামলি বলা, ফোনেতে তোমারি নাম লিখে যাই স্বপ্নে হলেও দেখা দাও ভাই, ফোনেতে তোমারি নাম লিখে যাই স্বপ্নে হলেও দেখা দাও ভাই, মদিনা বলা দাও না দেখা, মদিনা বলা দেখা, তোমার বিড় জ্বালা আর সহে না, দাও না দেখা ও গো মদিনা বলা, দাও না দেখা ও গো কামলি বলা, দাও না দেখা ও গো মদিনা বলা, দাও না দেখা ও গো কামলি বলা, দাও না দেখা ও গো মদিনা বলা, দাও না দেখা ও গো কামলি বলা, দাও না দেখা ও গো মদিনা বলা, দাও না দেখা ও গো কামলি বলা, আসমান আর জমিনের মালিক আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, সাত আসমান আর জমিনের মালিক আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, সাত আসমান আর জমিনের মালিক আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, সুবিশালয় অরণ্যের মালিক আল্লাহ আল্লাহ, আকাশ ভরা ওই তারার মালিক আল্লাহ আল্লাহ, আকাশ ভরা ওই তারার মালিক আল্লাহ আল্লাহ,
মাঝে তোমায় খুঁজে পাই। আল্লাহ হো আল্লাহ, আল্লাহ হো আল্লাহ, আল্লাহ হো আল্লাহ, বলো আল্লাহ হো আল্লাহ, আল্লাহ হো আল্লাহ, সুবিশালই অরণ্যের মালিক আল্লাহ হো আল্লাহ, শুকনো ওই মরুভূমির মালিক আল্লাহ হো আল্লাহ, সৃষ্টির মাঝে তোমায় খুঁজে পাই আল্লাহ হো আল্লাহ, যা চাও তুমি তা করতে পারো আল্লাহ হো আল্লাহ, আল্লাহ হো আল্লাহ, আল্লাহ হো আল্লাহ, বলো আল্লাহ হো আল্লাহ, আল্লাহ হো আল্লাহ। হ্যালো হ্যালো, যাই হোক শুনলে এতক্ষণ এতক্ষণ ডুয়েট কণ্ঠে হাম হাম। এবার আপনাদের সামনে আমরা নাত রসুল এবং কিছু ঘটনামূলক গজল আপনাদের সামনে আমরা পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। মোহাম্মদ কো বানায়া হে খুদা ইয়ে খুদাই সাজানে কে লিয়ে, মোহাম্মদ কো বানায়া হে খুদা ইয়ে খুদাই সাজানে কে লিয়ে, ওর মোহাম্মদ আয়ে হে দুনিয়া মে উম্মত কো বাঁচানে কে লিয়ে, উম্মত কো বাঁচানে কে লিয়ে, উম্মত কো বাঁচানে কে লিয়ে। এখন যে গজলটি আপনার সামনে পরিবেশন করে শোনাবো, আপনারা নাম শুনেছেন হযরত বিলাল। হযরত বিলাল নবীজির আশিক ছিলেন, নবীজির সাহাবা ছিলেন, নবীজিকে জানের থেকেও বেশি ভালোবাসতেন। হযরত বিলাল তিনি গরিব ছিলেন, বেদিনদের কাছে কাজ করতেন, দাসত্বগিরি করতেন, আর তিনি সবসময় আল্লাহ আল্লাহ করতেন, নবী নবী করতেন। তো বেদিন যখন শুনল বেলাল সবসময় আল্লাহ আল্লাহ করে, নবী নবী করে, একদিন হযরত বেলালকে ডেকে সেই বেদিন অনেক ধমক দিল, বেলাল তুমি যদি আল্লাহ আল্লাহ করো, তুমি যদি নবী নবী করো, তাহলে আমরা তোমাকে অনেক শাস্তি দেব, আর তুমি যে কাজ করছো এই কাজের বিনিময়ে কিছুই দেওয়া হবে না। আর তুমি যদি আল্লাহকে ভুলে যাও, তুমি যদি নবীকে ভুলে যাও, তাহলে আমরা তোমাকে অনেক সোনা দানা দেব, অনেক সম্পত্তি দেব, আর আমরা তোমাকে আজাদ করে দেব। তো এই কথা শোনার পর হযরত বিলাল সেই বেদিনদের কি উত্তর দিলেন কবি ছন্দের মাধ্যমে লিখতে শুনুন। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাই না। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। যেরকম কথা বলছিল না বলছিল না, হ্যালো ঠিক আছে। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাহি না। আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাহি না। আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা। দিবানা দিবানা নবীজির দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা। কেন দিবানা, কেন আমার নবীজিকে ভালোবাসতেন হযরত বিলাল, বলছে শুনুন। সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। নবীজির
সাফায়াত ছাড়া, নবীজির সাফায়াত ছাড়া মুক্তি কেহ পাবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাহি না, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা। আল্লাহ পাক আমার নবীজির উপরে 30 পারা কোরআন শরীফ নাজিল করেছিলেন। এই কোরআন শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছো শুনুন। কোরআন শরীফ এলান করে, কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান, সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান, সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত, মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত কারো কবুল হবে না, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাহি না, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা। আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, অনেক ধন সম্পত্তি আছে, আপনার মনের ইচ্ছা আপনি হজে যাবেন, আপনি কাবা শরীফ তওয়াফ করবেন, নবীজির রওজা শরীফ জিয়ারত করবেন, কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক না দান করেন, আল্লাহ পাক যদি আপনাকে না ডাকেন, আপনি কোনোদিন যেতে পারবেন না। আপনি গরিব, আপনি অসহায়, আপনার কাছে কিছুই নেই, কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক দান করেন, আল্লাহ পাক যদি আপনাকে ডাকেন, আপনি যে কোনো হালাতে পৌঁছে যাবেন। তোমার কবি ইয়াসিন সাহেব তিনি এই গজলটি লেখার আগে স্বপ্নের মাধ্যমে কি দেখতেন বলছো শুনুন। স্বপ্ন দেখি ঘুমের ঘরে, স্বপ্ন দেখি ঘুমের ঘরে কাবা শরীফ কয় মরে, কেউ বা আসে ফরজ হজে, কেউ এসে আমরা করে, কেউ এসে আমরা করে। স্বপ্ন দেখি ঘুমের ঘরে কাবা শরীফ কয় মরে, কেউ বা আসে ফরজ হজে, কেউ এসে আমরা করে, কেউ এসে আমরা করে। ইয়াসিন বলে না থাকলে কপালে, ইয়াসিন বলে না থাকলে কপালে যাওয়া তো আর হবে না, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাহি না, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা। হ্যালো ভাই, তোমাদের কাছে ডাক্তার আছে তো, এনে বসিয়ে রাখো। হ্যালো, এখন শিল্পীদের ব্যাট করে সম্মান জানাবে কালামদাকে ক্লাবের সভাপতি নূর আলম ফকির। পটল তুমি মাইকে গায়ে এসো।
এমডি হুজাইফাকে ব্যাচ করে সম্মান জানাবে ক্লাবের সহ সম্পাদক ইব্রাহিম ফকির। কিশোর তুলে 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 ওই মোহনায় তোলে প্রেমের ছোঁয়ায় আকাশ বাতাস মুখরি তোলো আঁধারে জ্বালিলে তুমি জ্ঞানের আলো, আঁধারে জ্বালিলে তুমি জ্ঞানের আলো, নূরের পরশে পড়িছে দরুদ সব তোমার সারে, মারে হাবা ধনিও
জলওয়া দেখে সবাই যেন ধুলো আধারে জ্বালিলে তুমি জ্ঞানের আলো আধারে জ্বালিলে তুমি জ্ঞানের আলো নূরের পরশে আকাশ বাতাস মুখরিত হলো আধারে জ্বালিলে আধারে জ্বালিলে তুমি জ্ঞানের আলো জামানা কি এলো রে মেরা জিন্স পরে টি-শার্ট গায়ে দিয়ে মডার্ন সেজে ঘোরে হায় রে কি হলো জামানা কেমন এলো সবই যে বদলে গেল নারীরা এলো মেলো 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 ওরে ময়না সোনা তোরা শুনে রাখনা আরে দিনটা গেলে রাত পাবি কিনা নিরালাতে বসে কর চিন্তা ভাবনা সোনা নামাজ পড়ে না সোনা রোজা করে না সোনা খোদাকে চিনে না সোনা মেরা দিনে রাতে সিরিয়ালে মাতে পেট ভরে নাকি তাতে কত মে বলে মুখে হাই রে কি হলো জামানা কেমন এলো সবই যে বদলে গেল নারীরা এলো 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 ও এলো দেখো কি গলির জামানা খোদার হুকুমকে কেহ মানে না ও এলো দেখো কি গলির জামানা খোদার হুকুমকে কেহ মানে না আবার মাথায় তার মোরকের ঝুঁটি বানায় ওই আমার দাদা ভাইরা এখন চুল কাটে দেখেছেন তো এদিকে টান এদিকে ঠান ওদিকে একেবারে জিরো সামনে মোরকের ঝুঁটি তাই বলছে জামানা কি ও এলো দেখো কি গলির জামানা খোদার হুকুমকে কেহ মানে না ও এলো দেখো কি গলির জামানা খোদার হুকুমকে কেহ মানে না আবার মাথায় তার মোরকের ঝুঁটি বানায় রে ওই মোরক ঝুঁটি বানায় রে ওই মোরক ঝুঁটি বানায় রে মডার্ন ছেলে চুল করছে লাল রে মডার্ন ছেলে চুল করছে লাল রে কাল হাসরে তুলবে পিঠের ছাল ছাল রে মডার্ন ছেলে চুল করেছে লাল লাল রে মডার্ন ছেলে চুল করেছে লাল রে কাল হাসরে তুলবে পিঠের ছাল ছাল রে আমার দাদা ভাইরা শুধু খারাপ আর মা বোনেরা ধোয়া তুলছি পাতা ওই মেরা মাথায় ওই মেরা মাথায় মোরকের ঝুঁটি বানায় রে আর পায়রার খোপ বানায় রে মডার্ন ছেলে মেয়ে চুল করেছে লাল লাল রে মডার্ন ছেলে মেয়ে চুল করেছে লাল লাল রে কাল হাসরে তুলবে পিঠের ছাল ছাল রে আমি ছোট ছোট করে টাচ দিলাম এবারে শুনুন আমার ওস্তাদের সুমধুর কণ্ঠ থেকে সুন্দর সুন্দর কালাম। হ্যালো হ্যালো চেক চেক।